একটা কথা এসছে যে এমপিও নিয়ে একটি আলাপ হয়েছে যে এমপিও ভুক্তি নূতন করে হবে কিনা। আমরা কিন্তু গত বছর যখন এমপিও ভুক্তির ঘোষণাটি হয়, 10 বছর পরে 2730টি প্রতিষ্ঠানের প্রথমে তালিকা প্রকাশ করা হয় এবং পরপর তারপর একেবারে সরেজমিনে যাচাই বাছাই করে সেগুলো একটা পূর্ণাঙ্গ তালিকা অনুযায়ী সেটিকে সেই এমপিওর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এমনকি এই করোনার মধ্যেও আমি আসলে আমার মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে যারা এমনকি আমাদের মাঠ পর্যায়ে আছেন তাদের সকলের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে তারা অসম্ভব পরিশ্রম করেছেন এবং করে এই শিক্ষকদেরকে তাদের এই এমপিও ভুক্তির কাজটি সম্পন্ন করে তারা যেন টাকাটি পান সেই সেই ব্যবস্থা তারা করেছেন। অবশ্যই এই করোনার কারণে সেই সময়টাতে এই সেটি খুবই কষ্টকর একটি কাজ ছিল, কিন্তু তারপরেও তারা অনেক ঝুঁকি নিয়েও সেই কাজটি করেছেন। তারপরেও আমি বলবো যে কোথাও কোথাও মাঠ পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে কাগজপত্রের কোনো কোনো জটিলতার কারণে এখনো হয়তো কারো কারো সমস্যা রয়ে গেছে। সেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যতদূর সম্ভব সেই সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করছি, কারণ কোথাও যদি একেবারে নিয়োগ নিয়ে বৈধতার প্রশ্ন আসে সেগুলো কিন্তু আসলেই ভালোভাবে দেখা প্রয়োজন। কারণ এই যে পরে গিয়ে অনেক সময় অভিযোগ আসে যে এই সনদ জাল কিংবা কোনো কিছু, এটি যেন না হয়, তো সেই কারণে আমাদেরকে অনেক সাবধানতার সঙ্গে কাজটি করতে হচ্ছে। আর নূতন করে এমপিও ভুক্তির ব্যাপারে যেটি একটু আগে শুনেছেন আমাদের সচিব মহোদয় বলেছেন যে আমরা এমপিও নীতিমালাটি যেটি আমরা গতবারই বলেছিলাম যে একটিকে আরো ভালো আমরা করতে চাই, আরো যুগোপযোগী করতে চাই। কারণ আগের নীতিমালাটিতে কিছু কিছু জিনিস ছিল যেগুলোকে আমরা মনে করেছি যে আরো কিছু পরিমার্জন করা সম্ভব, তাহলে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরো সুবিধা হবে। একটু যেগুলো পিছিয়ে পড়া এলাকায় আছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আরো সুবিধা হবে। আমরা বিভিন্ন ভাবে ভাগ করেছি সিটি কর্পোরেশন এলাকার প্রতিষ্ঠান, পৌরসভা এলাকার প্রতিষ্ঠান, একেবারে গ্রামাঞ্চলের প্রতিষ্ঠান, তো এই বিভিন্ন ক্যাটাগরিও আমরা ভাগ করেছি এবার। তো এটি সচিব মহোদয় বলেছেন আমরা আমাদের কর্মকর্তা পর্যায়ে মিটিং হয়েছে প্রায় 5-6টি, সেখানে শিক্ষক প্রতিনিধিরা ছিলেন, আমাদের আমি মাননীয় উপমন্ত্রী মহোদয় সচিব মহোদয়রা সহ আমরা সবাই মিলে আরো 6টি মিটিং করেছি এবং দীর্ঘ এক একটা মিটিং। আসলে এটি তো শুধু এমপিও নীতিমালা নয়, এর সাথে তো জনবল কাঠামো আছে, সেগুলোকে পুরো দেখা তার জন্য আসলে অনেক অনেকখানি সময় দিতে হয়েছে। তো এটি এখন চূড়ান্ত হয়েছে, আমরা আশা করছি যে এই অক্টোবর মাসের মধ্যে আমরা এটি চূড়ান্ত ভাবে প্রকাশ করতে পারবো এবং তারপরে আমরা এই এমপিও ভুক্তির জন্য হয়তো আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চাইব। তবে এখন সব শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে বন্ধ আছে, এই করোনা কালেও নানান যেসব সমস্যা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়, এবং যেইভাবে এই প্রক্রিয়াটি কিন্তু খুব বড়, অনেক বড় এবং বেশ জটিল, আমরা যতই এটাকে সহজ করবার চেষ্টা করি না কেন তারপরেও কিন্তু এটা একটা বিশাল প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়াটি সমাপ্ত করতে করতে আমার কাছে মনে হচ্ছে যে এটি হতে হতে এই অর্থ বছরের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারবো কিনা এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয়, আমরা সকলে, আমি উপমন্ত্রী মহোদয় সহ আমরা সকলে এই ব্যাপারটি যত দ্রুততার সঙ্গে করা সম্ভব আমরা কিন্তু সেটার চেষ্টাটা আমরা চালিয়ে যাবো।